কোডে যাই জশাবার তো টাইম হয়ে গেল হইব না রে তরে দিয়ে আসলে কিছু হইব না ভাবছিলাম কেসের অনেকগুলি তোর উপর ছাড়া দিমু সাক্ষীটা কি তুইও দিবি কিন্তু তোর মধ্যে যে ধরনের অস্থিরতা দেখতেছি এই অস্থিরতা থাকলে তো হবে না আরে একটা কাজে যেতে একটা স্টাইল আছে না একটা ফ্যাশন আছে না একটা ড্রেস আপ আছে না হ্যাঁ এটা না হলে হইব বেটা তার উপর হলো এই কেসের প্রধান সাক্ষী আমি আমার তো ব্যাপার সেপারে আলাদা রাখতে হবে নাকি রে সেটা তো বুঝলাম কিন্তু সাক্ষীটা তো দিবার চললেন পরে দেখা যাবে আবার কোডি বন্ধ হয়ে গেছে বোকা নাদান ওই এটা আমার কি এটা কি আমার খেলাধুলার বিষয় রে এটা আমার পেশা না নাকি হ্যাঁ পেশাই তো ওই বেটা ডাক্তাররা যখন ডাক্তারি করে তখন কি লুঙ্গি পরে দৌড় দেয় ঘুমের থেকে উঠা হ্যাঁ তারা রেডি টেডি হয় অ্যাপ্রন পরে কোট টাই পরে একটা ভাব নিয়া ব্রিফকেস নিয়া তারপরে যায় আর আমি হইলাম গিয়া অত্র অঞ্চলে একজন নাম করা সাক্ষীদাতা অত্র অঞ্চল কি 14 গ্রামের সবাই আমার সাক্ষী মসজিদ বলে জানে আর আমি কি বেটা এমনি এমনি যাবো একটা ভাব নিয়ে যাইতে হবো না যাহা সাজুগুজু করার মসজিদ ভাই আপনি তো তা করছেনই চলেন যাই এখন আচ্ছা সব কিছুতে একটা ভাবের দরকার আছে জি মসজিদ ভাই আপনি তাহলে সাজুগুজু করতে থাকেন আমি বাইরে দাঁড়াই হয়ে গেল আমার ডাইকেন বাইরে দাঁড়ানোর দরকার নেই এখানেই দাঁড়া হেই সময়ের মধ্যে ঘুমাই গেছিস হবে না চিন্তা করছিলাম তোর নিয়ে অনেক কিছু হবে না সাইকেল ঠিকঠাক আছে তো জি ভাই ঠিক আছে ভাই সাইকেলটাকে চেঞ্জ করতে হবে দেখা দিলে তুমি দাঁড়ায় রয়েছো আর করিও না জটিল একটা কেস বাবারে বাবা চারজন হলো আসামি আমি হইলাম গিয়ে প্রধান সাক্ষী এই জন্য একটু দেরি হয়ে গেছে গা আমি যখন সাক্ষীটা দিছি ওরে বাপ রে বাপ জোর সাহেব এমন খুশি হয়েছে তোমার আমি বুঝাতে পারবো না আপনার কাছে এসব ফটো ফটো আমি শুনতে চাইছি এই তুমি কিন্তু আমার এই যে এই খুশিটা এটারে কোনো বেলই দিতেছো না কোনো টাইমই দিতেছো না অথচ জানো চতুর্দিকে আমার কত নাম ডাক আপনার নাম ডাক দিয়ে আপনি বসে থাকেন আপনার নাম ডাক দিয়ে আমি কি করব আপনি তো আর আমার বিয়া করতেছেন না তাই না এটা তুমি কি বললা জান কোর্ট কাছারিতে কি সাক্ষী ছাড়া চলে আর আমি হইলাম গিয়ে হলো প্রধান সাক্ষী আমার একটা নাম ডাক আছে তা আমি হলো প্রফেশনাল সাক্ষী আর আমার মনে করে যে ভাড়া করে নিয়ে আসে ভাড়া করে নিলে আমারও তো একটা দায়িত্ব আছে হ্যাঁ আর ওখানে তো আমার একটা গেরেবেটিও বাড়ছে তাই না আসছে আবার গেরাবিটি এরকম মিসা মামলা দিয়ে আবার গেরাবিটির কথা বলেন কেমনি লজ্জা লাগে না অন্য কাম করতে পারেন না আপনি
এই যে জান তুমি আবার এটা কি কি ধরনের কথা বললা, কি ধরনের কথা বললা? সাক্ষী দিতেছি কেসের মধ্যে, সেখানে মিথ্যা সাক্ষী কি আর সত্য সাক্ষী কি? সাক্ষী সাক্ষী। ও ভালো কথা, আমি তোমার সাথে কথা বলি ভুলে গেছি গা, আমি তো কেস জিতছি, এই জন্য মিষ্টি নিয়ে আসি, কোর্ট কাছারিতে পুরো খাওয়াইছি, এখন মনে কর তোমার জন্য নিয়ে আসি। আরে শোনো, 993টা কেসে আমি জিতলাম এই নিয়া। কোন সময় যে হাসি খুশি থাকে কিচ্ছু বোঝা যায় না, দেখি করতে পারছি না। তুমি আছো বলে তারা নেবে জলে। আপনি বারবার এরকম সামনে খাড়া থাকেন কি কেন দাঁড়াই? তুমি বুঝো না রূপালী, কোনো লাভ নাই, আপনি যেই কারণে খাড়ান না কেন এটা কোনোদিন সম্ভব হবে না। কেন সম্ভব নয় মিস রূপালী? আমি যে তোমার ভীষণ ভালোবাসি। আমি তো আপনারে ভালোবাসি না। তুমি আমার ভালোবাসো আর নাই বাসো, আমি তোমার ভালোবাসি, এইটা হইতেছে শেষ কথা, আর কোনো কথা নাই। আপনি শেষ কথা আপনি পকেটে ভরে রাখেন, আমার তো টাইম নেই। এত তেজ দা হেও না, তেজ কিন্তু কমাই দিতে পারি। তুমি আছো বলে তারা নেবে জলে। কত বড় সাহস ওর, কত বড় সাহস! ও ওরে যে আমি কি করব, ও তো সর্প দেখে নাই, সর্প দেখে নাই, আমি গ্যারান্টি দিলাম ও সর্প দংশনে নির্বংশ হইব, ও শুধু একলা। আল্লাহ, এত চোট ফাট রাখ দেখান একটু কিছু না, যেহানে যেটা করার যেহানে রাখ দেখান হেনে তো হাইতে পারেন না, বসেন। আহা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি তো ওকে ছাড়বো না, আমি তো আর ছাড়বো না, ওর বিরুদ্ধে কেস দিব কেস, আর প্রধান সাক্ষী আমি, এমন সাক্ষী দিব ওরে মনে করো যে 10-12 বছর, লোকে বলে 14 বছরের জেল কাটাবো। সর্প কাহাকে বলে, জেল কাহাকে বলে, ওরে হারে হারে আমি বুঝাবো। আজ আই রাখা করবা, বলতেছি যে ঠান্ডা হয়ে বসেন, কথা বলি। কোন মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যবসা বন্ধ করো, মামলা মোকদ্দমা এসব বাদ দিয়ে একটা কাজের কাজ করা যায় না? কোন কাজের কথা কইতেছো জান? দূরে যায় এরকম করে তাকায় না তো, ভয় করে তুমি এরকম করে তাকাইলে কি ওই কও আসছে, মেয়েদের মতো ন্যাকামি করে, ঢঙ্গের কথা বুঝে না, মামলা বুঝেন, মিথ্যা সাক্ষী বুঝেন, এত কিছু বুঝেন, জজ কোর্ট ব্যারিস্টারি, আর বিয়া করণের কথা মাথার মধ্যে ঢুকে না? এই জিনিসটা না আমার এই স্টেশনের মধ্যে ঢোকে না সহজে, তোমারই খুঁজতেছিলাম। কে চাচা? কোন মায়ারে দেখলাম মনে হইলো, তাই নাকি? কই না তো কেবল গেল নাকি? দেখলাম তো গেল, এখন ভুলও দেখতে পারেন চাচা, বয়স হয়ে গেছে তো, আর জিনিসপত্র খান, অসুবিধা নেই, এদিকে চোখের স্টেশন একটু কম। হ্যাঁ, যে জন্য তোমারে খুঁজতেছিলাম। জি চাচা, বলেন বলেন। আমার ভাতিজা জমি জিরাত সংক্রান্ত মামলা, তোমার যে একটু সাক্ষী হইতে হবে বাবা। চাচা আপনি তো আমার সম্পর্কে খুব ভালো করে জানেন, 14 গ্রামের সবাই জানে আমার সম্পর্কে, আমি ওই রাস্তাঘাটে আবার কেসমেস নেই না, কেস নিতে হইলে আমার চেম্বারে যেতে হবে। তা তো জানি, কি করবো বাবা, একটু জরুরি কাজ যে। না চাচা, ওই আমি রুলসের স্টেশন ব্রেক করতে পারবো না, আপনি তো ভালো করে জানেন যে আমি রাস্তাঘাটে এসব কেস নেই না। আপনি আসেন গঞ্জের উপর, আমার এত সুন্দর একটা চেম্বার আছে, চেম্বারে আসেন, আলাপ সালাপ করি, চা বিস্কুট খাই, এরপরে মামলার বিষয়বস্তু নিয়ে আপনার সাথে আলাপ করবো না, ঠিক আছে? যাই, আমার আবার একটু মামলার সাক্ষী মাক্ষি দিতে হইব তো, ভালো থাকেন চাচা। হ্যাঁ,
সেই সন্ধ্যার আগে আইলাম, রাত হয়ে গেল, তিন চার কাপ চাও খাইলাম, কিন্তু মজিদ মিয়ার কোনো খোঁজ নাই, আইব তো। এত দুশ্চিন্তা করেন না, এ তো বড় বড় মামলা মোকদ্দমা সামলায়, এই এলাকার একমাত্র সাক্ষী সেই। ওই আজকে কোনো বড় মামলায় আটকে গেছে তো আইব, এত চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এটা আমার ভাতিজা আলমগীর, ওর একটা নানির বাড়ির সম্পত্তি নিয়ে মামলা আর কি। ও, এই মামলাটা কি সে সাইরা দিতে পারবো? এইটা কোনো কথা কইলেন? এই হলো বড় বড় মামলা মোকদ্দমা ফিনিশ করে দেয়, আপনার এটা কোনো ঘটনা হইলো একদমই চিন্তা করবেন না, ঠিক আছে? ঝামেলা পাকছিল, ফাইল ফুল সব এদিক ওদিক করে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেল। কি অবস্থা? কি ওই অহর একটা জমি জমার কেস? চাচা, আমার তো আবার একটা নিয়ম আছে, চাইলে আমি আবার মনে করেন যে স্টেশন ব্রেক করতে পারি না। আচ্ছা আচ্ছা, তুমি কেসটা শোনো। চাচা, চাটাকে খাই লই, চাটা খাইলে হয় কি ব্রেনটা খোলে, সব জায়গায় তো আমার স্টেশন ব্রেক হয় না, মানে ব্রেক হয় এক জায়গায়, তখন চাটা খেলে। আচ্ছা যাক, বাদ দেন, আপনি যেহেতু আছেন মুরব্বী মানুষ আর রাত্র হয়ে গেছে, কোন কি কোন আমার ভাতিজা আলমগীর নানির বাড়ির সম্পত্তি পাইছে, ওটার বাগবাটোয়ারা মামলায় তোমার সাক্ষী দেওয়া লাগবে। ইনগার কেস না চাচা, ফিস কিন্তু বেশি লাগবে। কে বেশি পড়বো? কে কেস তো কেসি, এই গাও আর সেই গাও কি চাচা? এটা আপনি কি বলতেছেন? আমদানি রপ্তানির একটা ব্যাপার আছে না, মনে করেন দেশের কোনো জিনিস যেটা আপনি কিনতেছেন ওইটা যদি বিদেশ থেকে নিয়ে আসে ওইটার দাম হইব বেশি, আর যদি দেশে যেটা উৎপাদন হবে ওইটার দাম একই জিনিস হইল কম হবে। সুতরাং বিন গায়ের থেকে আইসে একটু বেশি দইবই, এই গায়ে রইলে কম হইত। হ্যাঁ, বুঝবার পারছি। এই কাগজপত্র ঠিক আছে না? হ্যাঁ চাচা, সব লই আইছি। দে ফাইলটা দে। অসুবিধা নাই, টেনশন নাই রে ভাই, আমার চেম্বার আয় বলছেন না? ঠিক আছে, ওকে এক কাজ করেন, নাম ঠিকানাটা বলেন, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো, দেরি হয়ে গেছে। হ্যাঁ বলেন। কথা বললা তুমি, আমি সাক্ষী দেই, সাক্ষীতে তো মানুষের উপকার হয়, আর এটা তো আমি সমাজ সেবার মন মানসিকতা নিয়ে এই কাজটা করি, আর এটা তোমার প্রফেশন, পেশা। বাজান, তুই এই কামটা সাইরা দে, অনেকের ক্ষতিও তো হয়, মানুষের অভিশাপ লাগে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়িস। আর মাথার মধ্যে আবার এইসব ঢুকলো। ছোট বড় সবার জন্য মজার মজার রাইডস এর ড্রাইভ পার্ক আর দুর্দান্ত এক ওয়াটার পার্ক দিয়ে ঢাকার খুব কাছেই গড়ে উঠেছে দারুণ এক ম্যাজিক আইল্যান্ড।
all time fun, all time magic. Anwar City Magic Island, Konakhola, Kiraniganj. মিস রূপালী এদিক দিয়ে কোথায় যাচ্ছ? মজিদ মিয়ার বাড়ি যাও বুঝি। আমি কই যাই না যাই সেটা আপনাকে বলে যেতে হবে আমার। তুমি কোথায় যাও, কোথায় যাবা, কি খাবা সব তো আমাকে দেখতে হবে তাই না? আপনি কিন্তু একটু বেশি বেশি আমার ডিস্টার্ব দিতেছেন, এর রেজাল্ট কিন্তু বেশি ভালো হইব না। কে বেশি বেশি ডিস্টার্ব দিলে কি মজিদ মিয়ার দিয়ে মামলা দিবা? ওরে বাবা রে, আমি ওর মামলারে খুব ভয় পাই। দরকার হলে কিন্তু তাই দিন। তুমি রাসুরের মামলার ভয় দেখাইতেছো? রাসুরের মামলার ভয় দেখাও, ঠিক আছে যাও যাও যাও, তোমার যা মন চায় তাই করো। তুমি মজিদ মিয়ার দিয়ে আমার নামে মামলা দেয় যাও। তুমি বুঝতেছো না রূপালি, আমার এই মজিদের হাত কত বড়, আমার পাওয়ার কত, আমার উঠা বসা কার সাথে? জর্জ বেরিস্টারগোর সাথে আমার উঠা বসা, আর আমার সাথে লড়তে গেছে ভাগে ধরলে 18 গা, আর মজিদ যদি ধরে শেষ। অথচ উইয়া ভয় পাইতেছেন আমারে। আমি তুই কথাটাই কইছি, আমি তো কইছি বেশি ফটর ফটর করলে আপনার এতে কেস দেওয়াই দিমু। শোনো রূপালি, এই মজিদ মিয়ারে তো চিনে না, মামলার মধ্যে এমন কেস দিমু আমি তখন বুঝব এই মজিদ মিয়ার স্টেশন কত গরম। এহনি তান কথা বাদ দিয়া কোন বিয়ার কি করলেন? তোমার আব্বু জানকে তো আমি বলছি, সে তো রাজি হয় না। কি কইল? তিনি তো বলে আমার মতো ভেজাল্লে লোকের সাথে বলে তোমারে বিয়া দিব না। তাহলে কিন্তু তোমার আব্বা জান কিন্তু বুঝতে পারতেছে না আমার পাওয়ারটা কি। পাওয়ারটা কি সেটা তো আমিও বুঝতে পারতেছি না। এই যে আপনি সব মিসা মিসা সাক্ষী দেওয়ানোর কাম করেন, এটা কি ভালো কিছু? শোন তোমার আমি একটা কথা বলি, ভালো আছে কি মজিদ ভাইয়া? তুমি নাকি আমার নামে মামলা দিবা? আমি মামলা? আর সেই মামলার প্রধান সাক্ষীও নাকি তুমি হবা? কৃপালি আমি মামলা দিব এরকম ধরনের কথা বলছি নাকি? হ্যাঁ বলে মামলা বলে দিবা আমি এই ধরনের কথা বলছি নাকি? গঞ্জের থানায় আমার নামে কয়টা মামলা আছে তুমি জানো মজিদ মিয়া? আমি আর মামলার সংখ্যা বাড়াইতে চাই না। আরেক গ্লাস পান দে তো। আমি খুব পেরেশানি মনে হইতেছে, এলাকার লোকজনে বলা বলি করতেছে আপনি নাকি রাসু মেয়ারে ভয় পান, কথা সত্য? আর আমি ভয় পাবো কে? ও তো একটা মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী। সন্ত্রাসীর আমি কী জন্য ভয় পাবো? এগুলো দেহ আসনা ক্রস ফায়ার করে মেরে ফেলাইতেছে কুত্তা বিলের মতো, যে কোনো সময় দেখবি যে রাস্তাঘাটে মরে রয়েছে। আমার সাথে কি ওর তুলনা? কেন ভয় পাবো? আমার লগে তো 14 গ্রামের মানুষ আছে, আমি কেন আরে ভয় পাবো? হ্যাঁ এসব কথা কে কয়, কয় কে? আমি তো বিশ্বাস করি নাই। যা পারলে এসব আজারের কথা কবি না। বুঝতে ভালো? এই তো ভালো আছি। বাহ বাহ বাহ, কাও কি খবর? একটা কথা কইবার আসছিলাম। কাও কি কথা?
তুমি তো জানো মজিদ ভাই, আমার শ্বশুরবাড়ির সাথে আমার কোনো বনি বনা নাই। তা আমার কি করতে হবে, আমার কাছে আসার কারণ কি, কি প্রবলেম? প্রবলেমটা হইল আমার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক নিয়ে তালবাহানা করতেছে। বিয়ার সময় কথা আসল যৌতুক দিব, অন দিতেছে। এই বিষয়ে আমারে তুমি কি করতে বলছো? তুমি যদি যৌতুক আইনা দিবার ব্যবস্থা করতে খুব ভালো হইতো। বিয়ের সময় তো একলা একলা বিয়া করলা, কারো দাওয়াত দেবে আমার পর্যন্ত না। আমার তো সাক্ষীও বানাইলা না, সাক্ষীটা যদি বানাইতা তাহলে এই প্রবলেম হইতো? তখন কি আর বুঝবার পারছি ভাই যে এরকম একটা কাণ্ড ঘটবো। এক গ্লাস চা দে, ভালো করে চা দিস। দিতেছি ভাই। কী চা খাইবা? রং চা। রং চা দিস আর আমার একটু দুধ চা দিস। আচ্ছা ভাই দিতেছি। কি চিপস? শোনেন এত ফেরেশন হলো চল। আপনি কে? এটা কি মসজিদ মেয়ের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমারে চিনবেন না, আমি বিনগাঁও থেকে আইছি। আপনি কি মজিদ সাহেব? হ্যাঁ আমি মজিদ। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি বাড়িতে না, আপনি চেম্বারে আসেন, চেম্বারে কথা বলবো। আমি শুধু দুইটা কথা বলেই চলে যাব। ঠিক আছে বলেন। আমার জমি জিরাব যা কিছু ছিল এই গ্রামে রজিব মিয়ার ভাতিজা লেখা নিছে, আর আপনি সেই মামলা সাক্ষী দিছেন। আপনাকে কারুই ভালো হইব না, আমি অভিশাপ দিতেছি। আমার পথে বসাইয়া আপনাকে কারুই ভালো হইব না। আপনি জানেন যে আমার বাপ আপনার একটু পছন্দ করে না, তারপরে তো আপনি কোনো ব্যবস্থা করেন না। বাবা রে আমি বুঝি সবকিছু, কিন্তু আমি তো একটা প্রবলেমের মধ্যে আছি, বোঝো না কে তুমি? থাকেন আপনি আপনার প্রবলেম নিয়ে, আমার বাপের স্টেশনও কিন্তু অনেক গরম, মনে রাখেন। আর কোনো টেনশন করো না, যত স্টেশন গরম হোক আমি যথাসময় সব ব্যবস্থা নিব। শোনো আর কথা তো শেষ হয় নাই। রূপালি, রূপালি, তা আমার থেকে বেশি স্টেশন গরম আমার ডালি। অনেক কিছু করছিস, অনেক সহ্য করছিস, আর কিছু সহ্য করার মতো অনেক ফাইজের কষ্ট।
কিরে চা দেশ না কে এত দেরি হয়ে গে এতক্ষণ লাগে তো চা আর এই পাল্টু তো খুব দাসি আপনি জানেন যে আমার বাপ আপনার একটু পছন্দ করে না, তারপরে তো আপনি কোনো ব্যবস্থা করেন না। বাবা রে আমি বুঝি সবকিছু, কিন্তু আমি তো একটা প্রবলেমের মধ্যে আছি, বোঝো না কে তুমি। থাকেন আপনি আপনার প্রবলেম নিয়া, আমার বাপের স্টেশনও কিন্তু অনেক গরম, মনে রাখেন। আর কোনো টেনশন করো না, যত স্টেশন গরম হোক আমি যথাসময় সব ব্যবস্থা নিব। ওহনো আর কথা তো শেষ হয় না কে, আরো বলি বলি। আপনার শ্যাম বারো নাকি গেছিল, তারপর বাড়ির উপরে খোঁজাখুঁজি করছে, কিন্তু আপনার মন খারাপ দেখে আর আপনার খুঁজা পায় না দেখে এই কাগজপত্র গুলো আমার হাতে দিয়ে চলে গেছে। এই যে ফাইলের মধ্যে কাগজপত্র, না একটা সাইন করে দেন। কিসের ফাইল? কেসের ফাইল, বড় কেস। নেন নেন সাইন করে দেন। হ্যাঁ সাইন করে দেবো, মানে আমি ঘটনা জানি না, কেস কি কি ব্যাপার স্যাপার কিছু জানি না, আমি সাইন করে দেবো নাকি। মজিদ ভাই আপনার এত কিছু পড়তে না তো, আমি সব বুঝে লোবনি। আর শোনেন এটা ইমার্জেন্সি, আজকে জমা দিতে হবো, স্যাম্পার যাওয়ার টাইম নেই। আপনি সাইনটা করেন, টাকা পয়সা কম। নেন নেন সাইন করে দেন। Magic.
ছোট বড় সবার জন্য মজার মজার রাইডস এর ড্রাই পার্ক আর দুর্দান্ত এক ওয়াটার পার্ক দিয়ে ঢাকার খুব কাছেই গড়ে উঠেছে দারুণ এক ম্যাজিক আইল্যান্ড। অল টাইম ফান, অল টাইম ম্যাজিক, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, কোনাখোলা, কেরানীগঞ্জ। এতদিনে কিন্তু ভাই আমি আপনার একটা যোগ্য শিষ্য হয়েছি, অনেক টাকা পয়সার মামলা করেন তাড়াতাড়ি করেন। আমি তোমারে একটা কথা কইতে আইছি। জি চাচা, কোনো অসুবিধা নেই, বলেন। তোমার আর রূপালী সম্পর্কটা আমি মাইনে নিই নাই, এটার জন্য তুমি আমার উপর রাগ করছো এটা আমি বুঝি। এই রাগটা তুমি আমার উপর রূপালীর রসুজে খুন করছে এটা তো সবাই জানে, এর জন্য তো আমি মামলাও করছি। সেটা তো জানি, তাইলে তুমি রূপালীর মার্ডার কেসের বিপক্ষে সাক্ষী দিতেছ? আজাদ তো তুঙ্গ সকলে সই লইয়া কোর্টে জমা দিছে। আমি তো কিছুই জানি না, কিরে চাচা কি কন আপনি এগুলা উল্টা পাল্টা? না ঠিকই আছে বাবা, আমার ভয়া রূপালী আজাদ সাহেব এসে বললো অনেক বড় একটা মামলা, আর বলছিল যে টাকা পয়সা অনেক দিব, তাই দ্রুত আপনার কাছে পাঠিয়েছিল যাতে আপনার সাইনটা নিয়ে ওই দিনই কোর্টে জমা দিতে পারে। বিশ্বাস করেন ভাই, আমি যদি জানতাম তাহলে তো এই কাজ জীবনও করতাম না। আমার মাফ করে দেন ভাই, আমি জানি না, সত্যি আমি জানি না ভাই। আমার জীবনে এই প্রথম আমি কোন সাক্ষী দিয়া কেসে হারছিস, তোমার আমি জিতে দিছি, আমি তোমার জিতে দিছি।
আমি আজকে থেকে তোমার কবর শিয়ে কসম করতেছি, আমি আর জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দিব না। তোমারে যে খুন করছে তার আমি কেসে ভাষায় দিছি। তুমি আমার কথা শুনতে পারতেছ রূপালি? রূপালি, তুমি এত কাছে, আমার কথার উত্তর দাও না কে তুমি? আমি আর সাক্ষী দিব না, আমি এই কাজ ছেড়ে দেবো। তুমি যাও, তুমি ফিরাও। Oh.